পুলিশ এবং বিএসএফের চোখ ফাঁকি দিয়ে অবাধে পাচার হচ্ছে মাদক। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি আনুমানিক 8টা থেকে রাত 9টা পর্যন্ত টানা এক ঘন্টা অভিযান চালায় কলমচোড়া থানার পুলিশ। এদিন উত্তর কলমচোড়া মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মোট 957টি এসকফ সহ 31 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যদিও পুলিশের জালে ধরা পড়েনি নেশা কারবারী মিজানুর রহমান। আটক হওয়া নেশা দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় 7 লাখ টাকা বলে জানা যায়। কোন জায়গায় কতটুকু উদ্ধার করতে পেরেছেন? অভিযানকালে আমরা 957টি স্কাপ উদ্ধার করতে সক্ষম এবং 30 কেজি গাঁজা উদ্ধার করি। কালকে গ্রেপ্তার করতে পেরেছেন? কাউকে গ্রেপ্তার করা যায়নি। তো রেডের সময় আমরা যে মালিক মিজানুর রহমান ওনাকে করা করতে কি মিজানুর রহমানের বাড়ি থেকে পেয়েছেন? মিজানুর রহমান বাড়ি থেকে উদ্ধার করা। স্যার, এই অভিযান কয়টার থেকে শুরু হয়েছে? এই অভিযান ঘন্টা খানেক আগে। মানে আনুমানিক মূল্য কত টাকা?